ক্লাব ফুটবল কিছুদিনের জন্য আলমারিতে তুলে রাখুন, বের করে আনুন জামাল তারিক বিশ্বনাথের জার্সি। এখন সময় ইন্টারন্যাশনাল উইন্ডো, তার মানে বাংলাদেশের ফুটবল ম্যাচ, বিশ্বকাপের বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ড এবং এশিয়ান কাপের বাছাইয়ের অংশ হিসেবে কুয়েত সিটির জাবের আল আহমেদ স্টেডিয়ামে বাংলাদেশ মাঠে নামবে ফিলিস্তিনের বিপক্ষে। র্যাঙ্কিংয়ের দিক থেকে যদি আপনি চিন্তা করেন, এই ম্যাচ আপে ফিলিস্তিন এবং বাংলাদেশের মধ্যে একদম আকাশ আর পাতাল পার্থক্য। বাংলাদেশের র্যাঙ্কিং এই মুহূর্তে 183 আর ফিলিস্তিনের ফিফা র্যাঙ্কিং 97। দুই দল আই গ্রুপ থেকে দুটা করে ম্যাচ খেলেছে, দুই দলই হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। বাংলাদেশ হেরেছিল সেই 7-0 গোলে এবং ফিলিস্তিন হেরেছিল 1 গোলে। আবার দুই দলই লেবাননের সঙ্গে ড্র করেছে নিজেদের রেসপেক্টিভ ম্যাচে। গ্রুপ আই এর পয়েন্ট টেবিল যদি আমরা দেখি, তবে পয়েন্ট টেবিলে দুই দলের 1 পয়েন্ট করে হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বাংলাদেশ টেবিলে সবার নিচে অবস্থান করছে। বাংলাদেশ সর্বশেষ কম্পিটিটিভ ম্যাচ খেলেছে সেই নভেম্বর মাসে, ওই লেবাননের বিপক্ষে যেই ম্যাচটা বাংলাদেশ ড্র করেছিল। এরপর বাংলাদেশের স্কোয়াডে ডাক পাওয়া বেশিরভাগ খেলোয়াড়ই খেলেছেন বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগের নিজ নিজ দলে। তবে ফিলিস্তিনের জন্য এখানে একটা বাড়তি অ্যাডভান্টেজ, সেটা হলো তারা জানুয়ারি মাসেই কম্পিট করেছে এশিয়ান কাপে। অ্যান্ড ইট ওয়াজ আ ট্রায়াম্ফ ইন ডিসপ্লে দ্যাট ফিলিস্তিন শোড ইন দ্যাট এশিয়ান কাপ। এশিয়ান কাপের ইতিহাসে প্রথমবারের মতো তারা কোয়ালিফাই করেছিল কম্পিটিশনের রাউন্ড অফ 16-এ। তারা হংকংকে হারিয়েছিল 3-0 গোলে, পরে কাতারের কাছে তারা 2-1 গোলে হেরে কম্পিটিশন থেকে বাদ পড়ে যায়। কিন্তু যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিন এখনও যখন ধুঁকছে, সে দেশের মানুষের, গাজার মানুষের পরের দিন বেঁচে থাকা তো অনেক পরের কথা, একটা গ্লাস পানি ঠিক মতো কপালে জোটে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। সে দেশের বর্তমান এবং সাবেক মিলিয়ে প্রায় 91 ফুটবলার ইসরায়েলি হামলায় মৃত্যুবরণ করেছেন। সেই দেশের স্পিরিটের, ফিলিস্তিনের এই হার না মানার প্রত্যয়ের বার্তাটা কিন্তু এই ফিলিস্তিনের ফুটবলাররা দিয়ে যাচ্ছেন, সেটা তারা বাংলাদেশের ম্যাচেও দেবেন এবং তারা এশিয়ান কাপেও দিয়েছেন, সেই এশিয়ান কাপের বড় মঞ্চে। এরপরও আরও 2 মাস হয়ে গেছে কিন্তু ফিলিস্তিন এশিয়া কাপে খেলেছে, এর মধ্যে কিন্তু আরও প্রাণ হারিয়েছে তাদের সাবেক ফুটবলার মোহাম্মদ বারাকাত, 39 বছর বয়সী এই সাবেক ফরওয়ার্ড ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকায় নিহত হন। এশিয়ান কাপ টুর্নামেন্ট চলাকালীন ইসরায়েলি এয়ার স্ট্রাইকে প্রাণ হারান প্যালেস্টিনিয়ান পিরলো নামে পরিচিত এক সাবেক ফুটবলার হানি আল মাসদার। গত বছর অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামাস যুদ্ধে 31,000-এরও বেশি ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছেন। মোট কথা, বেশিরভাগই এই ইসরায়েলি আগ্রাসনে তাদের প্রাণটা গেছে। এত ঝরে যাওয়া প্রাণের মিছিলের মাঝে ফিলিস্তিন ভিন দেশে নিজেদের হোম গ্রাউন্ড বানিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে, যেই বাংলাদেশও ফিলিস্তিনের পাশে নৈতিক সমর্থনে দাঁড়িয়েছে বিভিন্নভাবে। বাংলাদেশেরই বিশ্বনাথ ঘোষ মালদ্বীপের বিপক্ষে যে কোয়ালিফায়ার ম্যাচটা খেলে জিতেছিলেন, সেই ম্যাচটা জেতার পর ফিলিস্তিনের পতাকা নিয়ে মার্চ করেছেন বসুন্ধরা কিংস এরিনার সামনে, দর্শকদের সামনে। এরপর তারাই এখন পরপর 2 ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং ফিলিস্তিন, যেটা সেকেন্ড লেগ অর্থাৎ ফিরতি ম্যাচ 26 তারিখে বাংলাদেশের স্বাধীনতা দিবসে, যেটা হবে বাংলাদেশের বসুন্ধরা কিংস এরিনাতে। বাংলাদেশ ফিলিস্তিনের জন্য প্রস্তুতির অংশ হিসেবে সৌদি আরবে 2 সপ্তাহে একটা ক্যাম্প করেছে, মাঝে সুদানের সঙ্গে 2টা ম্যাচ খেলেছে। ফিলিস্তিন যেহেতু ফিজিক্যালি মোর এগ্রেসিভ, তারা ডিরেক্ট ফুটবলে যেমন ভালোভাবে এক্সিকিউট করতে পারে, তেমনি কিছুটা লেস ইম্পোজিং দলের বিপক্ষে স্লো ইন্ট্রিকেট একটু বিল্ড আপ করে ফুটবল খেলাতে তারা ভালো মতো এক্সিকিউট করতে পারে। তাদের রাইট উইং ব্যাক মুসাবাল বাত্তাদ ইজ অ্যান এক্সপ্লোসিভ প্লেয়ার অন দ্য ফ্ল্যাঙ্কস এবং বেলজিয়ান প্রো লিগে খেলা তাদের ফরওয়ার্ড ওদায় দ্য বাগা তাদের মূল গোল প্রোভাইডার। তবে হাভিয়ের কাবরেরা মাঠে ফিলিস্তিনের থ্রেট নিয়ে অতটা ঘাবড়াচ্ছেন না, তিনি বলছেন যে বাংলাদেশ লেবাননের বিপক্ষে ঠিক যেভাবে মাঠে খেলেছে ঠিক সেভাবেই তিনি ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচটা খেলতে চান। তিনি এটাও বলেছেন যে বাংলাদেশ যদি নিজেদের সেরাটা খেলতে পারে সেদিন, সেটা যে কোনো দিন হোক না কেন, তবে বাংলাদেশকে সেদিন মাঠে হারানোটা খুবই খুবই কঠিন হয়ে দাঁড়াবে, যেটা প্রমাণ কিন্তু লেবানন এর আগেই পেয়েছে নভেম্বর মাসে যে ম্যাচটা ড্র হয়েছিল। প্রথম হাফে ডিফেন্সিভ প্যাসিভ ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে কিন্তু বাংলাদেশ খুবই ক্লেভার পজিশন বেসড থার্ড রান বেসড ফুটবল খেলে গোল খেয়েও কিন্তু ঠিক কিছুক্ষণ পরেই একটা ইকুয়ালাইজার বের করে আনে সেই মোরসালিনের একটা স্ক্রিমার থেকে, যেই স্ক্রিমারের স্মৃতিটা এখনো আপনার চোখে লেগে আছে নিঃসন্দেহে। তবে দুঃখজনক বিষয় হচ্ছে একটাই, আফসোসের বিষয়, পায়ের আঙ্গুলের চোটের কারণে মার্চে এই 2টো বাছাইয়ে নেই মোরসালিন এবং অ্যাঙ্কেলের চোটের কারণে তারিক কাজীকেও বাংলাদেশ পাচ্ছে না। বাংলাদেশ সৌদি আরবে প্রস্তুতি সেরেছে সুদানের বিপক্ষে 2টা ম্যাচ খেলে, প্রথম ম্যাচে গোলশূন্য ড্র হলেও দ্বিতীয় ম্যাচে তারা 3-0 গোলে হেরে যায়। অবশ্য প্রস্তুতি ম্যাচের রেজাল্ট নিয়ে যেটা বলছিলাম যে হাবিয়ার কাবরেরা খুব একটা চিন্তিত না, তিনি আরও বলেছেন যে ফলাফল কী হয়েছে সেটা মোটেও মুখ্য বিষয় নয়, অনুশীলনের ট্যাকটিক্স ও গেম অ্যাপ্রোচের অ্যাপ্লিকেশন কেমনভাবে তার প্লেয়াররা করতে পেরেছেন সেটাই মুখ্য ব্যাপার এবং সেটা নিয়ে তিনি মোটামুটি সন্তুষ্টি প্রকাশ করেছেন।
অন পেপার বাংলাদেশ লেবাননের বিপক্ষে যেই ফরমেশনে খেলেছিল সেটাই হয়তো রেপ্লিকেট করতে পারে এই ম্যাচে, যেটা একটা হাইব্রিড 4-3-1-2। জামাল ভুঁইয়া অ্যাজ এ নাম্বার 10, কি আমরা আবার তাকে জামাল ভুঁইয়াকে অ্যাজ এ নাম্বার 10 দেখতে পারি, যেটা অফ দ্য বল পজিশনে তাদের সেই ফরমেশনটা ডিফেন্ডিং এর সময় শিফট করতে পারে একটা 4-4-1-1 মিড ব্লকে, যেহেতু ফিলিস্তিনের দুই উইং ব্যাক এবং উইঙ্গার ওভারল্যাপ করতে পছন্দ করেন তাদের মধ্যে ইন্টারচেঞ্জ করে। সেক্ষেত্রে বাংলাদেশের দুই ফুল ব্যাককে এবং যেই সেন্ট্রাল মিডফিল্ডে তিনজন বা চারজন খেলবেন তাদের খুবই হেড স্ট্রং থেকে মাঠে পেট্রোল করতে হবে, তাদেরকে কড়া মার্কিং এ রাখতে হবে, সেটা জোনাল মার্কিং হোক কিংবা আপনার ম্যান টু ম্যান মার্কিং হোক। ফিলিস্তিন সাধারণত 4-4-2 বা 4-3-3 ফরমেশনে বেশ কয়েকটা ম্যাচ খেলেছে ফিলিস্তিনের কোচ মাকরাম দাবু। ম্যাচের পরিস্থিতি বুঝেই হয়তো বাংলাদেশের বিপক্ষে ফরমেশনটা সাজাবেন। এর আগে বাংলাদেশ অবশ্য 6 বার ফিলিস্তিনের মুখোমুখি হয়েছে, এর মধ্যে শেষ 5 দেখাতেই তারা বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিতে এসেছে। তারা বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত গোল করেছে 9টা, অন্যদিকে বাংলাদেশ গোল করতে পেরেছে মাত্র 1টা, সেটাও নিজেদের একদম প্রথম এনকাউন্টারে 2007 সালে, যেই ম্যাচে বাংলাদেশ সেই একটা বারই একটা পয়েন্ট নিয়ে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ থেকে বের করে আনতে পেরেছিল সেই ম্যাচটা ড্র হওয়ার কারণে। বাংলাদেশের জন্য বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ড থেকে পরবর্তী ধাপে যাওয়ার জন্য এই ম্যাচে একটা ফলাফল বের করে আনাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কেননা এর উপর আসলে নির্ভর করছে বাংলাদেশ পরবর্তী রাউন্ডে অর্থাৎ বিশ্বকাপ বাছাইয়ের যে পরবর্তী রাউন্ডটা আছে সেটা যাবে কিনা। এখন বাংলাদেশের জন্য রোড টু দ্য ওয়ার্ল্ড কাপ এই মুহূর্তে কি অবস্থায় আছে সেটা নিয়ে এর আগে আমরা ভিডিও করেছি, চাইলে দেখে নিতে পারেন কার্ড থেকে এবং ডেসক্রিপশন থেকে। কুয়েত সিটির জাবের আল আহমেদ স্টেডিয়ামে 21 মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত, যেটা টেকনিক্যালি 22 তারিখও পড়ে যায়, শুক্রবার হয়ে যায়, তবে আমাদের হিসাবে 21 মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত 12:30টায় বাংলাদেশ মুখোমুখি হবে ফিলিস্তিনে, যেখানের আবহাওয়াটাও অর্থাৎ মাঠের আবহাওয়াটা বাংলাদেশের অনুকূলই থাকবে 23-25 ডিগ্রি সেলসিয়াস। এই ম্যাচ নিয়ে বাংলাদেশ এবং ফিলিস্তিনের ম্যাচ নিয়ে আপনার প্রেডিকশন কি জানিয়ে দিন কমেন্ট সেকশনে। ফুটবল নিয়ে আরও কী কী দেখতে চান সেটাও জানাতে পারেন আমাদেরকে। যে কোনো মুহূর্তে যে কোনো সময় কন্টেন্ট দেখতে ভিজিট করুন prothomalo.com এবং একই সঙ্গে ফলো করে রাখুন প্রথম আলো ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন প্রথম আলো ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।